हेलो गाइस, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। आज के आमी आपनादेर के देखाबो इन्स्टैंट खूब द्रुत किभाबे रान्नाघर परिष्कार करते हैं। एखाने एगुलो देखो ना, अनेक तेल चिटचिटे हुए आछे, एगुलो खूब द्रुत। जारा आमार मतो अलस आर कि, तादेर जन्य ए पद्धति खूब द्रुत रान्नाघर परिष्कार करा हय। আমি 15 দিন থেকে রান্নাঘর পরিষ্কার করতেছি না, আপনাদেরকে এটা দেখাবো। দেখে দেখেন কতটা ময়লা হয়ে আছে। চলেন শুরু করা যাক। বাসার যে কাপড় ধোয়ার যে পাউডার থাকে, রিন পাউডার, এই রিন পাউডার নিয়ে নিলাম। এখন যে প্রসেসে করা হচ্ছে দেখেন, এই রিন পাউডারটা পানিতে গলার পর হারপিক হুইল পাউডার মধ্যে হারপিক দিয়ে দিলাম। এখন এটা দিয়ে রান্নাঘর পরিষ্কার করা হবে। গ্যাস আগে একটু পানি একটু দিয়ে আমি ভিজাই নেব। এভাবে হচ্ছে এরকম রান্না রান্নার বাসন মাজার জন্য যে খসখসা যে জুড়োটা আছে, এই জুড়া দিয়ে এরকম একটা জুড়া এরকম জুড়া দিয়ে হুইল পাউডার আর হারপিক মিক্সড করে এটাকে আগে ভিজায় রাখতে হবে। আমরা পুরোটা ভিজাই নিয়েছি, এখন খুব সুন্দরভাবে ইজিভাবে উঠে যাচ্ছে তেল চিটচিটেগুলো। সামান্য একটু হুইল পাউডারের মধ্যে আপনারা হারপিক দিয়ে এই কাজটা অতি সহজে করতে পারেন। দুটি উপকরণে রান্নাঘর পরিষ্কার করানো খোঁড়া করা যায়। এরপরে নেক্সটে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে কীভাবে রান্নাঘর ক্লিন রাখতে হয়। আজকে দেখাচ্ছি খুব দ্রুত ইনস্ট্যান্ট ভাবে কীভাবে রান্নাঘর পরিষ্কার করা যায়। হুইল পাউডার যদি গ্যাস আপনারা দিতে না চান, আপনি হারপিক পুরো রান্নাঘরটা একটু লাগাই দিয়ে খুব অল্প সময়ে সামান্য একটু ঘষা মাজা করলে দ্রুত হয়ে যায় পরিষ্কার। আমি রান্নাঘর পরিষ্কার করার জন্য আলাদাভাবে হারপিক কিনে রেখেছি, কারণ আমি সারাদিন বাবুদেরকে নিয়ে স্কুল মাদ্রাসা প্রাইভেট নিয়ে অতি ব্যস্ত থাকি। তাই যে কোনো ময়লা দাগ উঠানোর জন্য দ্রুত আমি হারপিক ইউজ করি। এরপরে আমি নেক্সটে দেখাবো চুলা কীভাবে ক্লিন করানো যায়। হারপিক দেওয়ার ফলে কতটা ময়লা বের হয়েছে। আমি যে ফ্ল্যাটে থাকি এটা অনেক পুরাতন ফ্ল্যাট, তাই অনেক ময়লা জমে ছিল আর কি। আমি এসে পরিষ্কার করে অনেকটা ক্লিন করে ফেলেছি, কতটা ক্লিন হয়ে গিয়েছে। মা রান্নাঘরটা অনেক জ্বলতেছে গ্যাস, কত ক্লিন হয়েছে। আমি আসার পর থেকে দেখেন গ্যাস কত পরিষ্কার হয়েছে। কিছুই না গ্যাস, হুইল পাউডারের মধ্যে হারপিক দিয়ে মিক্সড করে করা যায়। ইচ্ছে করলে আপনি হারপিক শুধু দিয়ে করতে পারবেন। আমার এই ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলে লাল বাটনটা ক্লিক করেন, সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার করেন। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। বাই, আসসালামু আলাইকুম।